তো ফাইনালি আম্মুর জন্য এই ফোনটা কিনলাম। হ্যালো এভরিওয়ান, কি খবর সবার? কেমন আছেন আপনারা সবাই? আজকে নতুন একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আর আজকে ভিডিও শুরুতে দেখাচ্ছি, আমরা চলে এসেছি বেস্ট বাইতে। এটা হচ্ছে একটা ইলেকট্রনিক্স দোকান, এখানে টিভি থেকে শুরু করে ফোন, হেডফোন, আইপ্যাড সব কিছু এখানে পাওয়া যায়। আজকে এসেছি আমি আমার আম্মুর জন্য ফোন কিনতে, যেহেতু খুব রিসেন্টলি বাংলাদেশ যাব ইনশাআল্লাহ। তো আমার আম্মু চেয়েছে আম্মুর জন্য একটা ফোন নিয়ে যাই, কারণ আমার আম্মুর ফোনটা হ্যাং করতেছে প্রচুর। তো ভাবলাম যেহেতু ব্ল্যাক ফ্রাইডেতে অনেক সেল দিয়েছে, তো আমরা আসছি এখন ফোন কিনতে। তো রাতুল দেখতেছে কোনটা ভালো হবে, তো আপনাদেরকে দেখাই ব্ল্যাক ফ্রাইডেতে কি কি সেল চলতেছে। এগুলো হচ্ছে গ্যালাক্সি, এগুলিতে কি সেল চলতেছে রাতুল? এগুলিতে এখানে দেখেন প্রচুর মানুষ, সবাই ফোন কিনতে আসছে, ফোন বা ইলেকট্রনিক জিনিস। ব্ল্যাক ফ্রাইডে মানেই তো হচ্ছে ইলেকট্রনিক জিনিসের বিশাল একটা সেল, তাই ভাবলাম কিনতে যখন হবেই ফোন তো এখনই কেন না কিনে নেই। আর এখানে আপনাদেরকে দেখাই কত সুন্দর সুন্দর জিনিস রয়েছে, ইলেকট্রনিক জিনিস দেখলেই শুধু কিনতে মন চায়। এখানে রয়েছে হেডফোন, এগুলি কিন্তু খুবই ভালো কোয়ালিটির হেডফোন, রাতুলের একটা আছে। আর এখানে হচ্ছে গিয়ে বিভিন্ন ধরনের স্পিকার রয়েছে, এখানে আইপড, যেমন দেখেন এই আইপ্যাডটার দাম হচ্ছে গিয়ে $178। আমি এখন আপনাদেরকে একটু দেখাই ভিডিও করে, দেন আমি আমার ফোন দিয়ে আমার আম্মুকে কল দিব কোনটা তার পছন্দ। আর এখানে কিন্তু খুব ভালো কোয়ালিটির হচ্ছে গিয়ে টিভি পাওয়া যায়, আর এগুলি হচ্ছে গিয়ে ক্যামেরা। আমার ইচ্ছা আছে ক্যামেরাও কিনার, দেখি ক্যামেরা কিনতে পারি কিনা, বাট এখন আপাতত ফোন কিনব। এগুলি হচ্ছে এয়ার ফ্রাই, এগুলি কি ডিসকাউন্টে দিছে কিনা আমি একটু দেখি, লেট মি চেক, আই হোপ সো দিছে। এগুলির প্রাইস কত? যেমন হচ্ছে গিয়ে আমার এই কেক মিক্সারটা $249 করে, আগে কত ছিল আমি জানি না। এখানে দেখেন চুলাও পাওয়া যায়, তারপর মাইক্রো ওভেন পাওয়া যায়, সব কিছুই পাওয়া যায়। এখানে ছোট ছোট ফ্রিজ পাওয়া যায়, যেগুলি আর কি রেস্টুরেন্টে থাকে। এই ছোট ছোট ফ্রিজগুলি হচ্ছে গিয়ে বেসিক্যালি রেস্টুরেন্টে থাকে। এগুলি ফ্রিজ নাকি? ও না সরি, এগুলি হচ্ছে ডিশ ওয়াশার, আমি ভাবছি ছোট ছোট ফ্রিজ। এখানে হচ্ছে গিয়ে এয়ার ফ্রাই রয়েছে, এটা কত করে? $39 করে, তো এটা অনেক ভালো। তারপর এখানে হচ্ছে গিয়ে ফ্রিজ, দেন হচ্ছে গিয়ে চুলা, ইলেকট্রনিক অনেক কিছু রয়েছে। যেমন এটা হচ্ছে ছোট ফ্রিজ, এগুলি হচ্ছে ছোট ফ্রিজ। আমার মনে হয় এই এয়ার ফ্রাইটা মেবি ব্ল্যাক ফ্রাইডে ডিলে দিয়েছে $39, দেখি আমি রাতুলকে আস্ক করি।
এই ওভেনগুলিও সুন্দর। এগুলি দেখেন প্যানাসোনিকের ওভেন, এটা হচ্ছে গিয়ে মাইক্রো ওভেন, 254 করে, বেশ দামি। এগুলো হচ্ছে কেক মিক্সার। আমরা হচ্ছে কি এখন মমির জন্য ফোন দেখতেছি, তো এই ফোনটা রাতুলের পছন্দ হয়েছে। এটা হচ্ছে ওয়ান প্লাসের, এটার প্রিভিয়াস দাম ছিল হচ্ছে গিয়ে 300 মতো, 300, আর এখন হচ্ছে ব্ল্যাক ফ্রাইডের জন্য 230-এ দিচ্ছে ওরা। তো এটার ফিচারগুলি সবই ভালো লাগছে, আর ফোনটা হালকা আছে, তেমন একটা ভারী না, মমির জন্য পারফেক্ট হবে। আর হচ্ছে এটার মডেল কী রাতু? N20। এটা মডেল হচ্ছে N20, এটা ক্যামেরাও বেশ ভালো। আর হচ্ছে ব্যাক ক্যামেরাটাও সুন্দর। ট্রাই করো, টেস্ট একটু টেস্টে দেখাই যে দেখেন। তো আমি আমার ফিঙ্গার রিংটা একটু টেস্টে ভিডিওতে তো বোঝা যাবে না, তুমি বুঝবা। তো ছবিটা ভালোই আসছে, এই যে সুন্দর, তো সুন্দর আসছে। যে যে ফোনটা কিনতে, ফোনটা ভালো আছে, কাটছো, শুরু করছো, স্টার্ট, ফোনটা ভালো আছে, ক্যামেরা ফোনটা ভালো ভালো লাগছে। আর এখানে হচ্ছে কি দুইটা ক্যামেরা, না তিনটা ক্যামেরা, তাই না? তিনটা ক্যামেরা, একটা হচ্ছে ফ্ল্যাশের জন্য, আর এটার কালার হচ্ছে গিয়ে বলতে পারেন এটা কি ব্লু না কালো, না ব্ল্যাক না, এটা হচ্ছে অ্যাশ কালার, অ্যাশ টাইপের, এটা হচ্ছে গিয়ে ব্লুইশ ব্লু টাইপের অ্যাশ কালার, সুন্দর কালারটা। তো আমরা এখানে এটা দেখছি, এটা খুব পছন্দ হয়েছে, আর ইস্তিয়াকেও কল দিয়ে দেখাইছে, ওরও ভালো লাগছে। এখানে অনেকগুলো মডেল রয়েছে, যেমন এইটা, এটার দাম হচ্ছে $300, বাট এটা আমার কাছে ভালো লাগে নাই, কেন জানি। এটা ওয়ান প্লাসের না, মোটোরোলা, মোটোরোলা, বাট এটা একটু দামি হলেও এটা আমার কাছে ভালো লাগে নাই, কারণ এটা ক্যামেরাটা অনেক চিপ কোয়ালিটির আমার কাছে লাগছে, মানে পুরো আর্টিফিশিয়াল লাগতেছে, এটা ভালো লাগে নাই, এটা ভালো লাগছে। আর এখন আমরা দেখতেছি, আপনাদের একটু দেখাই, আমরা স্যামসাং এর ওইদিকে যাই, হ্যাঁ স্যামসাং এর দেখেন, এখানে একটা ফোন দেখলাম মমির জন্য, এটা মনে হয় ভালো হবে। এগুলি তো ওই সময় ফোনগুলি তো ছিল, ফ্লিপ ফোন। হ্যালো হ্যালো মমি, আই এম কামিং। এই ফোনগুলি হচ্ছে গিয়ে আগের দিনের ফোনগুলি এখনো আছে। এগুলি, এটা হচ্ছে $49, মানে $50 মতো, বাংলাদেশের টাকায় 5,000 টাকার মতো। এটাও $49, এটা লাল কালার, দেখো না তো, ফোন, টেক্সট মেসেজ, কন্টাক্ট, অ্যামাজন, বুঝলি, সিম্পল ছিল, সুন্দর। আগেকার মানুষ অনেক সিম্পল ছিল, তাই আগেকার মানুষ অনেক ভালো ছিল, এখনকার টেকনোলজির সাথে সাথে মানুষ অনেক খারাপ হয়ে গেছে, মানে প্রচুর খারাপ হয়ে গেছে মানুষ, আর আত্মীয় স্বজনের কথা নাই বলি। ওকে, তো আমরা এখন ওই দিকটা একটু ঘুরে যাই, চলো। আমরা এখন হচ্ছে গিয়ে ক্যামেরা দেখতেছি, যদি ভালো ডিল পাই ক্যামেরা নিয়ে নিব। তো ফাইনালি আম্মুর জন্য এই ফোনটা কিনলাম, এটা হচ্ছে গিয়ে N20 ওয়ান প্লাসের। তো এটা বাসায় যায় হচ্ছে গিয়ে খুলব, আজকে হচ্ছে গিয়ে আম্মুর জন্য প্রথম আমার টাকায় ফোন কিনলাম আর কি, কোনো কিছু কিনলাম, আর সবসময় তো আম্মুকে অনেক কিছুই দেওয়া হয়, বাট ফোন আজকে প্রথমবারের মতো কিনলাম, ইলেকট্রনিক জিনিস। আর আমরা হচ্ছে এখন কই যাবো নতুন, আরেকটা বেস বাড়িতে যাবো, ওখান থেকে হচ্ছে গিয়ে যদি ক্যামেরা পছন্দ হয় ক্যামেরাও আজকে নিয়ে নেবো। তো আজকে ইনশাল্লাহ দেখা যাক, ক্যামেরা যদি পছন্দ হয় আর যে মডেলটা আমরা চাচ্ছিলাম সেটা যদি থাকে আজকে কিনে নিয়ে যাবো। লেটস গো।
আজকে ফাইনালি আম্মুর জন্য ফোনটা কিনে নিলাম। অনেক দিন যাবত আমরা ভাবছিলাম যে আম্মুর জন্য একটা ফোন কিনতে হবে, তো আজকে ব্ল্যাক ফ্রাইডে অফার ছিল। আর আমরা মোস্টলি যে ফোনটা চাচ্ছিলাম সেটা আমরা স্টোরে পেয়েছি। অনেক সময় কিন্তু যে ফোনটা আমরা চাই বা যে মডেলটা চাই সেটা কিন্তু স্টোরে থাকে না অ্যাভেলেবল। এটা কিন্তু আমেরিকায় বড় একটা জিনিস যে সব কিছু আপনারা অ্যাভেলেবল সেখানে পাবেন না, অনেক সময় সোল্ড আউট হয়ে যায়, অনেক সময় অনেক মানুষ আগের থেকে বুকিংও দিয়ে দেয়, সেটা আর থাকে না। লাকিলি আজকে আমরা যে মডেলটা কিনতে চাচ্ছিলাম সেটা পেয়ে গিয়েছি। আবার ইস্তিয়াকে ফোন করে আমি দেখিয়েছি এটা ওর পছন্দ হয় কি না আম্মুর জন্য, তো ও বললো এটা ভালো, তাও আম্মুরও পছন্দ হয়ে গেল। আর রাতুলও বলছে এটা ভালো হবে আম্মুর জন্য, কারণ এটাতে ডুয়েল স্পিকার রয়েছে। অনেক সময় আম্মুর আগের যে ফোনটা ছিল রেডমির, ওখানে কিন্তু অনেক ভালো করে কথা শোনা যেত না, মোস্টলি অনেক সাউন্ডটা কম আসতো, তাই হচ্ছে গিয়ে ফোনটা চেঞ্জ করা। আর আম্মুর ফোনটা হ্যাংও করতো, তো আজকে আমি অনেক বেশি হ্যাপি। আমার নিজের টাকা, নিজের কষ্টের টাকা দিয়ে আজকে আমি আমার আম্মুর জন্য ফোন কিনেছি, খুবই খুবই ভালো লাগতেছে। আমি যে কবে বাংলাদেশে যাই আম্মুকে এটা হাতে দিব আমি সেই দিনের অপেক্ষা করতেছি। সবাই দোয়া করবেন আমার জন্য, আমার ফ্যামিলির জন্য, যাতে আমি আমার বাবা মাকে অনেক অনেক ভালো রাখতে পারি। আমি তো খালি দিন গুনতেছি কবে যাব বাংলাদেশে, আমার আর মানে এই টাইমটা আর কি পাসই হচ্ছে না। তো সবাই দোয়া করবেন। আমরা এখন যাচ্ছি অন্য স্টোরে ক্যামেরা কিনতে। আমরা এখন চলে এসেছি আরেকটা লোকেশনের বেস্ট বাইতে, কারণ আমরা যে এই ক্যামেরাটা কিনতে চাচ্ছিলাম এটা হচ্ছে কি আমাদের যে প্রথম আমরা যেখান থেকে ফোন কিনেছি ওই স্টোরে অ্যাভেলেবেল ছিল না, ওখানে সোল্ড আউট হয়ে গিয়েছিলো। তাই আমরা আরেকটা স্টোরে ফাইনালি এই ক্যামেরাটা পেয়েছি এবং এটা কিনে নিয়ে যাচ্ছি। আশা করি এটা আমাদের অনেক ভালো লাগবে, আমরা অনেক রিভিউ দেখেছি, এটা আমার কাছে ভালোই লেগেছে। মোস্টলি রাতুলের কাছে অনেক বেশি পছন্দ হয়েছে, আর আঙ্কেলও সাজেশন দিয়েছিল এই ক্যামেরাটা কেনার জন্য। এটাতে ছবিও ভালো আসবে, আবার ভ্লগিংয়ের ক্ষেত্রেও এটা খুব ইজিলি আর খুব সুন্দর কোয়ালিটির ছবিও আসবে, তাই এটা আজকে নিয়ে নিলাম আমরা। আমরা হচ্ছে ফোনের সাথে সাথে আজকে ক্যামেরাটাও কিনে নিলাম, তাই হোক ক্যামেরাটা খুব ভালো লাগবে। আমরা বাসায় যাই চেক করে দেখবো। আর ওরা বলেছে হচ্ছে কি আমরা তো আজকে নিয়েছি, আজকে কত তারিখ রাতুল, 23 তারিখ, তাই না? তো 23 তারিখ নিয়েছি আমরা, যদি আমাদের কাছে যদি ক্যামেরাটা ভালো না লাগে জানুয়ারি 24 তারিখ পর্যন্ত হচ্ছে কি এটা রিটার্ন দেওয়ার টাইম, তো রিটার্ন দিতে পারবো, সেটাতে কোনো ফি লাগবে না। তো আমরা বাসায় যাই দেখি। আমি আজকে অনেক অনেক হ্যাপি, ফাইনালি আমার একটা ক্যামেরা হয়েছে। আমার অনেক দিনের ইচ্ছে ছিল একটা DSLR ক্যামেরা কেনা, সো আজকে আমার টাকা দিয়ে আমি পেরেছি। আমরা হচ্ছে গিয়ে বেস্ট বাই থেকে এখন এসেছি টোপেঙ্গা মলে, তো একটু ঘুরে যাচ্ছি। এখানে খুব সুন্দর করে ক্রিসমাস ট্রিও সাজানো হয়েছে, আর যেহেতু আমার অনেক বেশি খিদে লেগে গেছে আমি এই চিপসটা নিলাম। আর জানেন তো এই চিপসটার প্রাইস কত? এটা হচ্ছে $6, মানে হচ্ছে গিয়ে বাংলাদেশি টাকায় 600 টাকার আমি চিপস খাইতেছি। রাতুল, বাংলাদেশি টাকায় 600 টাকা চিপস খাইতেছি আমি। মিনুসুতে একটু ঘোরাফেরা করতেছি, কেনার মতো কিছুই নাই, সব হাবিজাবি জিনিস দিয়ে ভরা মিনিসোতে। টোপেঙ্গা মলে খুব সুন্দর করে ক্রিসমাস ট্রি সাজানো হয়েছে। এটা হচ্ছে টোপেঙ্গা মলে ক্রিসমাস ট্রিটা, এত সুন্দর করে সাজিয়েছে ওরা, এত এত সুন্দর লাগতেছে, জাস্ট ওয়াও। আর কত বড় দেখেন ক্রিসমাস ট্রিটা, শুধু এটা না এখানে আশেপাশে অনেকগুলি ক্রিসমাস ট্রি সাজানো হয়েছে, খুবই খুবই সুন্দর লাগছে দেখতে। আবার এই সাইডেও কয়েকটা রয়েছে, এখানে সুন্দর বসার ব্যবস্থাও রয়েছে, যারা মার্কেটে এসে অনেক বেশি টায়ার্ড হয়ে যাবেন তাদের জন্য সুন্দর এই যে সিট দেওয়া আছে বসতে পারবেন। আর এইটা হচ্ছে দেখতে মনে হচ্ছে যে এত লন্ডনে যে টেলিফোন বুথ থাকে না ওরকম লাগতেছে না দেখতে। আমরা এখন বের হয়ে যাচ্ছি, আমরা জাস্ট এসেছিলাম এখানে যেহেতু পাশেই টোপেঙ্গা মল, আমরা ক্রিসমাস ট্রিটা দেখতে আসছি। আমরা এখন এসেছি একটু খাবার দাবার খেতে, কারণ সেই সকালে খেয়েছিলাম, খেয়ে বের হয়েছিলাম আর অনেক বেশি খিদে লেগে গেছে। এখন এখন প্রায় 7:30টার মতো বাজে, তো আমরা এখন আসছি হচ্ছে নিউ ইয়র্ক চিকেন কী নাম,
অ্যান্ড জাইরো এই রেস্টুরেন্টটাতে আসছি। এখন হচ্ছে কি আমরা খাবার অর্ডার দিব, আর এটা সম্পূর্ণ হালাল। এটা হচ্ছে টপিঙ্গা মলের ঠিক পাশেই, একটু সামনে বলতে গেলে। এগুলো হচ্ছে সব টু গো, যারা অনলাইনে ডোরডাশ অর্ডার করেছে। এখানে খুব সুন্দর বসার জায়গা আছে, আমরা এখন অর্ডার দিয়ে এখানে বসবো। আমাদের খাবার চলে এসেছে, আমরা নিয়েছি মানে আমি নিলাম হচ্ছে কি চিকেন বার্গার, চিকেন বার্গার সাথে ফ্রাইস। আর রাতুল নিয়েছে এটা কি নিলাম, কায়রো নিছে, জাইরো কোথায় যাবে, জাইরো নিছে বিফ ফ্রাইজের সাথে। এটা কি চিকেন না বিফ, চিকেন বিফ মিক্সড। তো এই তো আমাদের আজকের খাবার, অনেক বেশি ক্ষুধার্ত আমি, কারণ আমরা অনেক সকালবেলা খেয়েছিলাম, দেন বের হয়েছি, অনেক অনেক কাজ করছি আজকে। তাই হচ্ছে এখন একবারে চিন্তা করলাম যে আমরা খাবারটা খেয়েই বাসায় চলে যাই, বাসায় যেয়ে আর কিছু রান্না করতে হবে না, আজকে আমার বাসা ছুটি। সেই তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবেন। আজকে আমাদের ব্ল্যাক ফ্রাইডে হ্যাপি শপিং হয়েছে। আমার ভিডিওগুলি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে একটি লাইক দিতে ভুলবেন না, আর আমার ফেসবুক পেজটি অবশ্যই ফলো করবেন। আল্লাহ হাফেজ সবাইকে, বাই বাই বলে দাও।